আরেকটা দানের ব্যাপারে বলছো না, এবারে বলি, দান হচ্ছে একটা জাহিরি একটা বাতুলি, একটা জাহিরি দান, একটা বাতুলি দান। একটা দান হচ্ছে আপনি আপনার ভাইকে দিলেন, মনে করেন ভাবি ওদিকে গেছে, আপনার আপনার অবস্থা অনেক ভালো, তো আপনি আপনার ভাইকে সাহায্য কীভাবে করবেন, ভাবি ভাবির সামনে দিবেন না, ভাইকে বল ভাই তাকাবেন না, ভাই এটা রাখো, তুমি আমার কাঁদার সামনে জায়গা, তুমি এটা রাখো, আমি চা খাও, চা খাবি না, ভাইয়ের চোখে জল চলে আসবে, কিন্তু ভাই কিন্তু বলবে না। এটা হলো কি বাতুনি, হাদিস শরীফে এটাও বলছে। আবার একটা হচ্ছে জাহিরি, যেটা উনি বললেন জাহিরি কেমন, সৎকায় জাহিরিয়া, সেটা হচ্ছে একটা ভালো কাজের জন্য, একটা ভালো কাজ হবে, ধরেন রচনার মেয়ের একটা বিয়ে দিবে, বললো এখন আমরা এখানে 20 জন আছি, কেউ সাহস করে বলতেছে না, রচনা বললো ভাই আমার একটা মেয়েকে বিয়ে, আমি এমনি রূপক রূপক হিসেবে ব্যবহার করতেছি, কেউ পার্সোনালি নিয়েও না, মনে করেন জড়ি না ফরিদা কেউ বা রসিল করিম জব্বার কেউ বললো, বাট আমরা অনেকে আছি, এটা মসজিদে আগে হতো, কেউ একটা প্রবলেম বলবে, এটা আল্লাহ বলতেছে, এই যে এটা হলো জাহিরি বলতে হবে, কাউকে দাঁড়া যায় বলতে ঠিক আছে আমি মেয়র মেয়েতে 20,000 টাকা দিলাম, 20,000-এর কেউ কিন্তু আরো ধনী আছে, ও কোনো সময় 20,000-এর যোগ্যতা রাখে না, তখন সে তার ভিতর জাগবে, এরপর আমার থেকে যে ছোট ও বললো ভাই আমি 10,000 টাকা দিলাম, আর 5,000 টাকা দিলাম, কারণ মসজিদে একটা পবিত্র পরিবেশ, আর এটা হলো সাদকায় জারিয়া, আল্লাহ বলতেছে মৃত্যুর আগ পর্যন্ত এটা দোয়াতে পাইতে থাকবে।